বন্ধুরা, আমরা সকলে জানি একটি দেশের সেনাবাহিনী সে দেশের রক্ষক। কিন্তু রক্ষক যদি ভক্ষক হয় তাহলে কি অবস্থা হতে পারে তা আপনারা বুঝতেই পারছেন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী বলা হয়ে থাকে মার্কিনীদের। এদের যেমন রয়েছে খ্যাতি, তেমন রয়েছে আক্রমণাত্মক চেহারা, যা দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। তাদের সম্পর্কে অনেক তথ্যই আমাদের অজানা। যেমন ধরুন, মার্কিন সৈন্যদের হাতে নানানভাবে যৌন অত্যাচার, নির্যাতন, এমনকি ধর্ষণের শিকার হয় নারী সেনারা। কি মনে খটকা লেগেছে? হ্যাঁ বন্ধুরা, সেনাবাহিনীর নারী সদস্যরা নানানভাবে যৌন নির্যাতনের শিকার হয়ে থাকে মার্কিন সৈন্যদের। এই বিষয়ে কেউ কোনো অভিযোগ করে না কেন? এর পেছনের কারণই বা কি? আর আইন যাদের হাতে তারা এমন আচরণ করেই বা কেন? বন্ধুরা, এইসব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত। আমাদের আজকের ভিডিওতে থাকছে মার্কিন সেনাদের এমনই কিছু গোপন তথ্য, যা শুনে আপনিও চমকে যাবেন। তো চলুন, আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, বর্তমানে মার্কিন সেনাবাহিনীতে 2 লাখেরও বেশি নারী সদস্য রয়েছে, অর্থাৎ মোট সেনার 15%। ইরান ও আফগান যুদ্ধে 11% নারী সেনা অংশগ্রহণ করেছিল। গোপন একটি সূত্র থেকে জানা যায়, সেনাবাহিনীতে নিয়োগের সময় প্রতি 3 জনে 1 জন নারী ধর্ষণের শিকার হয়। আবার এমনও শোনা যায়, সেনাবাহিনীতে থাকা প্রায় 60% নারী কোনো না কোনোভাবে যৌন নির্যাতনের শিকার। আর এখন এর প্রভাব পড়েছে পুরুষ সেনাদের উপরেও। এক সূত্র থেকে জানা যায়, 25% পুরুষ সেনা যৌন নির্যাতনের শিকার হচ্ছে মার্কিন সেনাবাহিনীতে। সেনাবাহিনীতে এসব সদস্যদের দিনের পর দিন, মাসের পর মাস কাটাতে হয়, আর সেখানে রয়েছে শুধু যুদ্ধ আর ট্রেনিং, বলা যায় শারীরিক কষ্ট। প্রচুর মানসিক ও শারীরিক চাপের মধ্য দিয়ে যেতে হয় তাদের। কিন্তু তাদের যৌন চাহিদা মেটানোর জন্য সুযোগ নেই সেখানে, আর তাই নারী সদস্যদের বিভিন্নভাবে যৌন নির্যাতন করা হয়। ধর্ষণের শিকার হয়েও নারী সেনারা মুখ খুলে না, কারণ এতে চাকরি চলে যাওয়ার ভয় থাকে। বিশেষ করে নারীরা বেশি ধর্ষিত হয় তাদের ঊর্ধ্বতন অফিসারদের হাতে। বন্ধুরা, আপনি জেনে অবাক হবেন, পুরুষ সেনা সদস্যদের কাছে এমন একটি তালিকা রয়েছে যেখানে লেখা আছে কিভাবে নারী সেনাদের ধর্ষণ করা হবে। শুনতে খুব জঘন্য হলেও কথা সত্য। বছরের পর বছর ধরে চলছে এই জঘন্য অপরাধ। সম্প্রতি একটি তালিকা উদ্ধার করা হয়েছে জর্জিয়ায় মোতায়েন করা ইউএস ফ্লোরিডা নামের একটি সাবমেরিন থেকে। এই তালিকায় ছিল সব নারী সেনাদের বিবরণ, নাম থেকে শুরু করে তাদেরকে নিয়ে নানা রকম যৌন মন্তব্য। এটা ছিল প্রায় 74 পৃষ্ঠার, কিন্তু এই বিষয়টা নিয়ে এখনও কোনো তদন্ত করা হয়নি। 2011 সাল থেকে বিভিন্ন সাবমেরিনে দায়িত্ব পালন করে আসছে নারী সেনারা, কিন্তু সাইলেন্ট সার্ভিসের রহস্যজনক কাজে তাদেরকে ডাকা হয় 2015 সালে প্রথমবার। এরপর 2016 সালে ইউএসএস ফ্লোরিডা সাবমেরিনে নিয়োগ দেওয়া হয় 2 নারী সেনাকে। এরপর 2018 সালে আরও কয়েকজন নারী নাবিক নিয়োগ পায় সেখানে। কিন্তু অনেক আগে থেকেই নারী সেনারা বিভিন্নভাবে যৌন হেনস্থার শিকার হচ্ছে এসব সাবমেরিনে। এর মধ্যে গোসলের সময় গোপন ছবি তোলা, ভিডিও ধারণ, অনাকাঙ্ক্ষিত যৌন স্পর্শ করা হয় তাদের। এইসব বিষয়ে অভিযোগ জানালে অপরাধীদের কখনো সামনে আনা হয় না। শুধু তাই নয়, তদন্তের অনুমতিও পাওয়া যায় না। আবার অনেকেই চাকরি কিংবা আত্মসম্মান হারানোর ভয়ে চুপ হয়ে থাকেন। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, একবার পুরুষ সেনা সদস্যরা নারী সেনাদের নগ্ন ছবি ইন্টারনেটে প্রকাশ করেছিল এবং তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এরপর তদন্তে জানা যায়, পুরুষ সেনারা তাদের নারী কর্মীদের নগ্ন ছবি মেসেজ বোর্ডের মাধ্যমে একে অন্যের সাথে শেয়ার করতেন। সম্প্রতি 20 বছর বয়সী এক নারী সেনা ভেনেসা গুলেইন নিহত হন। তার মৃত্যু তদন্ত করতে গিয়ে জানা যায় নানান গোপন তথ্য। 1176 পৃষ্ঠার তদন্ত রিপোর্টে বেরিয়ে আসে তার উপর হওয়া যৌন নির্যাতন এবং তার বিচারহীনতা। আরও জানা যায়, ভেনিসাকে ধর্ষণ করে এরপর হত্যা করা হয়েছে। গেল 3 বছরে শুধুমাত্র ফোর্ট হুডে 71 জন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। মৃত্যু বললে ভুল হবে, অপমৃত্যু বলা যায়। আর এর মধ্যে 2020-এ 25 জন, 2019-এ 32 জন, 2018-তে 40 জন সেনা মারা গিয়েছে, এবং ধারণা করা হয় এগুলোর বেশিরভাগই ধর্ষণ কেন্দ্রিক। এসব বিচার কাজে গাফিলিতির জন্য 2 জন অফিসার এবং 14 জন সেনা সদস্যকে বহিষ্কার করা হয়েছে। আবার অনেকেই মনে করে থাকেন, মার্কিন সৈন্যদের এতটা উগ্র হবার কারণ যৌন উত্তেজক ওষুধ। আপনারা জেনে অবাক হবেন, প্রতি বছর যৌন উত্তেজক ওষুধের পেছনে প্যান্টাগন তাদের জন্য $8,40,00,000 ব্যয় করে থাকে। দেশের প্রতিরক্ষা ও স্বাস্থ্য অধিদপ্তর দাবি করে, 2011 সালের তথ্য মতে $4,42,00,000 ব্যয় করা হয় শুধুমাত্র যৌন উত্তেজক ওষুধের পেছনে।
বন্ধুরা, এই টাকা দিয়ে বাংলাদেশে বেশ কয়েকটি যুদ্ধ বিমান কেনা যেত। প্রতিরক্ষার দিক থেকে সবচেয়ে বেশি খরচ করা দেশগুলোর মধ্যে আমেরিকা অন্যতম। এছাড়া রয়েছে চীন, সৌদি আরব, ভারত ও ফ্রান্স। এই দেশগুলো তাদের বাজেটের প্রায় অর্ধেকটাই খরচ করে তাদের প্রতিরক্ষার পেছনে। কিন্তু বন্ধুরা, নিশ্চয় মনে প্রশ্ন জাগছে, আমেরিকার মতো একটি দেশ প্রতিরক্ষার পেছনে এত টাকা কেন খরচ করছে? এর কারণ হিসেবে কানাডা ভিত্তিক একটি সংগঠন গ্লোবাল রিসার্চ বলেছে, 1976 সালে আমেরিকার স্বাধীনতার পর 244 বছরে মাত্র 21 বছর শান্তিতে ছিল। এর মধ্যেই বাকি সময়গুলো কেটেছে নানান দেশের সাথে যুদ্ধবিগ্রহ কিংবা রেষারেষি করে। বছরে প্রায় 340 দিন আমেরিকান সৈন্যরা যুদ্ধ করেন, অর্থাৎ বছরে মাত্র 25 দিন তারা শান্তিতে ছিল। আর এইসব কারণে মার্কিন সেনারা নানা রকম মানসিক ও শারীরিক হীনমন্যতায় ভোগে। তারা এসব দূর করতে নারী সদস্যদের অমানবিক যৌন হয়রানি করে বা ধর্ষণ করে। অন্যদিকে নারী সেনারা যখন দেখছে প্রতিবাদ করেও কোনো লাভ হয় না, তখন তারাও মুখ বুজে সব সহ্য করে নিচ্ছে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনার কি মতামত এই বিষয়ে সেটিও আমাদের সাথে শেয়ার করুন।